জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, কালকের ব্লগটা তো শেষ হয়েই গেছে, এটা পরের ব্লগটা নয় আমি শুরুই করে দিচ্ছি, পরে তোমাদের সাথে এটা আমি ক্লিপটা শেয়ার করে দেবো। ওদের আনন্দটা শুধু দেখো, এখানে কি হচ্ছে বলো তো, এখানে হাড়িটা দেখতে পাচ্ছ কি না, এই না ওই দেখো আঙুল বরাবর হাড়িটাকে দেখা যাচ্ছে, দেখো লাঠি দিয়ে এই পড়েছে অটো পিটিয়ে দিচ্ছে, তো যাই হোক না কেন চোখ বেঁধে নিয়ে ওটাকে ভাঙতে হবে, এটা হচ্ছে খেলা, ঠিক আছে। তো চলো ঘরে যাই, এত চাচামেচি ওরা করছে, আর আমি দেখো এখানটা দিয়ে তুললাম, ভীষণ আনন্দ করছে, ভীষণ সন্ধ্যে থেকে এত চাচামেচি করছে ওরা। সবাই ভালো আছো, আমরাও ভালো আছি, হ্যাঁ আমরাও ভালো আছি, এটা রোজ বলাটা অভ্যাস হয়ে গেছে তাই জন্য হয়তো বলে ফেললাম, তবে হ্যাঁ ঠিকঠাক আছি এখন অনেকখানি। জানি না কি হয়েছিল, হতে পারে একটু গ্যাস বা এই ধরনের কিছু হয়েছিল সকাল থেকে, দুপুরে আজকের জন্য সকাল থেকে ব্লগ শ্যুট করা হয়নি কারণ কিছু কাজ আমি করতেই পারিনি, সারা দিন শুয়েই ছিলাম আমি, দুপুরে খাওয়া বলতে ওই করেছিল সেদ্ধ ভাতটাই, তো আমি খাইনি সেরকম কিছুই, ওই খেয়েছে অল্প একটু, তাও ও অল্প একটু খেয়েছে, আমি খাইনি সেরকমভাবে। তো এখন এসেছিল ওর এক বন্ধু, তো ওই জন্য উঠতেই হলো, ড্রেসটাও চেঞ্জ করলাম, একটু ভালো লাগছিল না ঠিক, কিন্তু কেউ আসবে বলেছে, তাকে তো না করে দেওয়া যায় না, আর বন্ধু যখন, তো ওই দাদা এলেন ভাইয়া আর কি এক, তো সবাই এখানে মোটামুটি নন বেঙ্গলি, বেঙ্গলি পাওয়া খুবই মুশকিল, তো ওই ভাইয়া এসেছিলেন, তাকে একটু চা বিস্কিট চানাচুর এইসব করে দেওয়া একটু, তারপর কিছুক্ষণ বসলো গল্প করলো ওর সাথে, এখন ও একটু ছাড়তেও গেছে আর আমার জন্য একটা ওষুধ আনতে গেছে, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম যে হচ্ছে, অস্বস্তি হচ্ছে একটা, সেটা আমি বলে বোঝাতে পারবো না, গ্যাস হলে যেরকমটা হয়ে থাকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে আর কি, কোনো অনিয়ম বা কিছু, যদিও কালকে কোনো অনিয়ম করিনি, যাই হোক না কেন শরীর হতেই পারে, ঠিক আছে এখন অনেকটা ঠিকঠাক ফিল করছি, ওষুধ খেয়েছিলাম সকালবেলা, তো আমি সারা দিন উঠিনি, সত্যিই সারা দিন উঠিনি, বাড়িতেও কাউকে কিছু বলিনি, ব্লগ দেখেই হয়তো জানতে পারবে বা কিছু, যদিও মায়ের সাথে আজকে সেভাবে কথা হয়নি, মামুনির সাথেও কথা হয়নি, মামুনি পাপাও আজকে গেছিল একটা কাজে, আর বাবা তো অফিসেই ছিল আমার বাবা আর কি, আর মা আজকে একটু রান্নাঘর পরিষ্কার টুষ্কার নিয়ে ব্যস্ত ছিল, সেভাবে কারোর সাথে কথাও হয়নি, তাই কেউ বুঝতেও পারেনি আমার, তো তাই জন্য আর বলতেও লাগে না, এমনি সময় হয়তো মানে বুঝতেই পারছো যেভাবে এনার্জি নিয়ে কথা বলি সেটা তো আর আসে না, তো একটু তো প্রবলেম হয়, প্রবলেমটা হয়ে গেছে আমি বুঝতে পেরেছিলাম কালকে রাতে, আমি না ভাত ফেলাটা একদমই পছন্দ করি না, কালকে রাত্রে কি হয়েছে, রাত্রিবেলা আমরা ভাত খাই না, এবার ভাতটা নিয়ে ফেলেছি, এবার আমি ফেলতে পারছি না, একটুখানি বেশি ছিল, আমার একদমই ভাত ফেলাটা পছন্দ হয় না, কারণ আমার মনে হয় আমি যেটা ফেলছি সেটা সেই সেই ভাতটুকুই হয়তো অনেক মানুষ খেতে পায় না, তাদের কাছে এটা হয়তো বিলাসিতা, তো ওই জন্যে আমি একদমই পছন্দ করি না ফেলাটা, এবার ওটাই একটু চেপে চুপে জোর করে খেয়েছি রাত, কালকে রাত থেকেই তারপর শরীরটা খারাপ হয়ে গেছে, তো যাই হোক না কেন আর তো কিছু করার নেই এখন, তাই ও একটু বেরোলো নিচে দিতে গেছে, ওই বন্ধুকেও ছাড়তে গেছে, আরও একটা ওষুধ আনবে বললো কি সেটাও আনতে গেছে, আর গেল তো অবশ্যই, কিন্তু দোকান তো কারেন্ট নেই এখন, বুঝতেই পারছো এই দেখো আমি কী দিয়ে করছি ভিডিও, তো কারেন্ট নেই এখন, দেখা যাক রাত্রে কি বানাই, বেচারার আজকে সানডে গেছে, ভালো মন্দ তো কিছু খেলো না, দেখি রাত্রে যদি কারেন্টটা ঠিকঠাক আসে আর আমিও যদি এনার্জি পাই তাহলে অবশ্যই রান্না ঠিকঠাক করবো, একটা ইচ্ছা আছে, দেখি ও কি খায় সেটাও একটা কথা, যে ও কি খাবে না খাবে আগে তারপর ভাবো, আর তোমাদের সাথে যেগুলো আগে শেয়ার করলাম দেখতেই পেলে কালকে রাত্রিবেলা, বাপরে বাপ এতরা আনন্দ করেছে বাচ্চাগুলো, হাড়ি টাড়ি ফাটিয়ে এই সেই, আর
ইসে তো আজকে তো দেখলেই এত বাজনা বাজছিল, আর তার মধ্যে শরীরটাও খারাপ ছিল, তো মাথা পাতা পুরো ধরে গেছে। যাই হোক, আর কি করা যাবে, ওদের আনন্দ তো করবেই, সেটা আমরা দুর্গাপুজোতেও করে থাকি, আমাদের আনন্দ যাই হোক না কেন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ও কোথায় গেছে আরেকটা কথা তো বলাই হলো না, কারেন্ট চলে গেছে, জানি না কাজটা হবে কিনা। ওই আমার তো যে এগুলো করি ব্যবসাটা তোমরা জানোই, ওই টুকটাক আর কি, তো ওটাই একজনের কাছে পার্সেল যাবে আর কি, তাই জন্যে ওই যে কাগজটা থাকে সেইটা যেটা দিয়ে স্ক্যান হয় আর কি, সেইটা ও প্রিন্ট আউট করতে হয়, তো ওটাই প্রিন্ট আউট করতে গেছে, আর বন্ধুকেও ছাড়তে গেছে, আর ওষুধটাও আনবে বললো, তিনটে কাজ নিয়ে বেরিয়েছে। কিন্তু দুটো হয়তো হবে, বন্ধুকে ছাড়তে যাওয়াটাও হলো, ওষুধটাও আনতে পারবে, কিন্তু প্রিন্ট আউটটা হবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ কারেন্টটা নেই বা সেই দোকানে চলেও এসছে ও বোধ হয়। এক মিনিট দাঁড়া। তো যাই হোক, দরজা তো খুলে দিলাম, যদিও না না জিজ্ঞেস করেই না আমি খুলে ফেলেছি, কারেন্টও নেই আর এদিকটা না ফাঁকা। আসলে আজকে আমাদের সবারই একসাথে আড্ডা মারার কথা ছিল, আজকে আমার শরীরটা ভালো নেই বলে আর আমরা মানে আমি আর যাইনি, তো ওরা সব আড্ডা মারছে আর কি, এবার ওরাও নেই এদিকটা, তো ওই দিকটাতে রয়েছে সব, তো এইবার আমি না জিজ্ঞেস করেই দরজাটা খুলে দিয়েছি। তারপরে আমি ভাবছি যদিও এখানে ভয় সেরকম কিছু নেই, তবে পরে আমি এটাও ভাবছিলাম যে এখন তো সিসিটিভি ক্যামেরাটাও কাজ করছে না, কেউ আসলে তো দেখতেও পেতো না কেউ, যাই হোক না কেন। তো ওষুধ খেয়েছি, সবই ঠিক আছে, এবার দেখা যাক। আর একজনকে আমি কালকে বলেছিলাম যে মানে আজকে দুপুরটা আমাদের নর্মাল খাবারই খাওয়ার কথা ছিল, কারণ রাত্রিবেলা আজকে আমি ভেবে রেখেছিলাম একটু যে চিকেন টিক্কা মশলা বানাবো আর নান রুটি বানাবো, তো ওকে সেটা বলিনি, ওকে শুধু বলেছিলাম ভালো কিছু বানাবো, ক্যাপসিকাম চিকেন টিকেন সব এনে রেখেছি, যদিও চিকেন টিক্কা বাটার মশলাতে ক্যাপসিকাম লাগে না, তবে আমরা দুজনেই চিকেনে ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালোবাসি, তো দেওয়াই যায় চিকেন টিক্কাতে, তো দেবো ভেবেছিলাম। তো ক্যাপসিকাম ট্যাপসিকাম নিয়ে এসেছি, সবই রেডি আছে, কিন্তু শরীরটা খারাপ বলে আজকে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি আর কিছুই নেওয়া হয়নি। এবার ও বলছে তুমি যে আজকে, আমি বলছি কি খাবে রাত্রে, বলছে তুমি যে বলেছিলে ভালো মন্দ খাওয়াবে, ওষুধ তো এনে দিলাম, আমি খেয়েও নিয়েছি ওষুধটা, যাই হোক না কেন, এখন তো একটু হাসছি, সকাল থেকে আজকে সিরিয়াসলি এত মানে শরীরটা খারাপ হয়েছে, তো যাই হোক না কেন। তো চলো আজকে, যদিও আমি রান্নাটা করি মনে হচ্ছে না আমি আজকে করব বলে, ওকে কিছু একটা অন্য কিছুই করে দিতে হবে আজকের দিনটা অন্তত, কালকে ও দেখি ভালো মন্দ কিছু ওকে বানিয়ে দেবো, কারণ আজকে সত্যি আর ভালো লাগছে না, যদিও বানাই তাহলে আমি অবশ্যই ব্লগ তো করেই শ্যুট করে রাখবো, কালকের সাথে শেয়ার করে রাখবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ওগুলো বলার জন্য না একটা এনার্জি চাই রান্না দেখিয়ে দেখিয়ে, সে এনার্জিটুকু আজকে আমার নেই, তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, বক বক করলাম তোমাদের সাথে, একটু গল্প করলাম এই আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট বলবো, হ্যাঁ রাত হয়ে গেছে প্রায়, তো চলো আজকের মতো টাটা। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কি আর ভালো লাগবে আজকের ব্লগে কিছু নেই গল্প ছাড়া, যাই হোক না কেন, যদি মনে হয় পাশে থাকা যায় তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বাকি ব্লগগুলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।